ও, আপনারা চলে এসছেন, এক মিনিট। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো মনের গল্প চ্যানেল, আর আমি সুমন তোমাদের জন্য নিয়ে এসেছি জীবন এপিসোড 2 নিয়ে। আমার আগের দিনে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সারটাই আজকে হবে আমার ভিডিও টপিক। এটা বলে রাখি যে ভিডিওর শেষে থাকবে আরও একটা কোশ্চেন, আর সেই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে তারকে ডেডিকেট করে হবে আমার নেক্সট ভিডিও, অ্যান্ড অফকোর্স সেই অ্যান্সারটাই হবে আমার নেক্সট ভিডিও টপিক। সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। খুব ঠান্ডা পড়েছে। অজানা লোককে সিভি, আই এম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। Sorry sir, actually I just... Hello? I am interview nabo. You know English? এখানে আমি শুধু ইংলিশ। এটা হিউম্যান রিসোর্স নাকি পাগল রিসোর্স, কে জানে বাবা কি করবে। আমি 5 বছর ধরে সহ্য করছি, তুই 5 মিনিট সহ্য কর, বেটার বুঝতে পারবি। ও মিস্টার, গিভ সিভি, ইউ জাস্ট চুপচাপ সিটিং। বন্ধু, এটা জাস্ট সিটি স্ক্যান এখনই। সিভি দিয়ে সিটি স্ক্যান মানে কি? ডোন্ট চিৎকার, ওকে? এটা জাস্ট ছোট টেবিল স্ক্যান হবে। ইওর ভেরিফিকেশন মাস্ট, জানতে হবে না উগ্রপন্থী কিনা। আর কি ইংলিশ বলছে, কোথায় এলাম, কি করছে কিছুই তো বলতে পারছি না। ওকে, নেম? আচ্ছা, নরেন্দ্রনাথ বাটি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, ওয়ান প্লাস ওয়ান হোয়াট? লুক মাই বচন, ইউ নো সবকিছু। এই অ্যান্সার দেবার আগে আমি একটা কথা সবার কাছে জানতে চাই। আমরা এটা জানি তো যে আমাদের মধ্যে দুটো আমি আছে, বোঝা গেল না? বলি, এক আমাদের শরীর, আর দুই আমাদের মন। আমাদের শরীর খুব চালাক, তার প্রয়োজনীয় যা কিছু জিনিস সে অটোমেটিক নিয়ে নেয়। যেমন বলা যেতে পারে অক্সিজেন, যেমন বলা যেতে পারে আমাদের হৃদস্পন্দন। আবার যখন আমাদের শরীরে এনার্জি দরকার হয়, যখন আমাদের শরীরে জলের দরকার হয়, তখন তেষ্টা পাইয়ে বা খিদে পাইয়ে শরীর এটা বুঝিয়ে দেয় যে আমাদের খিদে পেয়েছে বা তেষ্টা পেয়েছে। সো শরীর তার প্রয়োজনীয় জিনিস নিজের নিজেই অটোমেটিক তার মধ্যে নিয়ে নেয়। মন খুবই বোকা একটা জিনিস, তার মধ্যে না আছে কোনো অটোমেটিক, না আছে নিজেকে বোঝার মতো ক্ষমতা। মন পরিবেশে যা কিছু হয় সেটা দিয়েই নিজের প্রয়োজনীয়তা বোঝায়। সো আমরা এটা দেখলাম যে আমাদের শরীর তার প্রয়োজনীয় জিনিস নিজের অটোমেটিকলি নিতে পারে, কিন্তু মন সেটা পারে না। তো আন্ডারস্টুড স্যার, হেভি বলেন তো আপনি, কিন্তু মন কেন পারে না? বাবু, এটা বলতে তো তোমাকে ডেকেছি। বস বস, দেখ স্যার, একটু পপকর্নের ব্যবস্থা করুন না,
হেভি লাগে পপকর্ন খেতে খেতে দেখতে। স্যার প্লিজ, সবাইকে জন্য। না না ঠিক আছে, আমি এমনি দেখে নিচ্ছি। মনের উপর কারোর জন্যে মন আজাদ পঞ্চি, এমনই সব কথা শুনতে পাওয়া যায় সবার কাছে। এই মন যদি একবার পেয়ে যায় তার প্রয়োজনীয় জিনিসের সন্ধান, তাহলে এই মনই আমাদেরকে সব কিছু দিতে পারে, সব কিছু। সো মন তার প্রয়োজনীয় জিনিস কি সেটা কেন বুঝতে পারে না, কেন অটোমেটিক তার মধ্যে সেই বোঝার ক্ষমতাটা আসে না, এটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু অ্যান্সার পেয়েছি। জানেন কি অ্যান্সারটা দিয়েছে আমাকে? দুটো পায়রা। এটা আমার স্টাডি রুমের জানলা। এই রুম থেকে আমি যখনই জানলা খুলে বেরোতাম আর যখনই ফিরে আসতাম, তখন এই দুটো পায়রাকে আমি রুমে দেখতাম। এরকম কিছুদিন ধরে চলতে থাকছে এবং এখনও তা চলছে। আমি এটা দেখে খুবই অবাক হয়েছিলাম। আমাকে এই রুমের মধ্যে ওরা দেখে একটুকু ভয় পাচ্ছে না, ওরা এখানে আসবেই। এতটা ইন্সপিরেশন পাবে কোথা থেকে? ওদের, ওরা তো আর মানুষ নয়, কেউ ইন্সপিরেশনাল ভিডিও শোনাবে বা অন্য কেউ তোকে ইন্সপায়ার করবে, এমন তো কেউ নেই। তাহলে ওরা ইন্সপায়ার হচ্ছে কিভাবে? এই কোশ্চেনের অ্যান্সার অনেক দিন ধরে আমাকে ভাবে। আমি ইচ্ছে করে কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে দিলাম, আমি ভাবলাম এই কোশ্চেনটা যদি এমন হয় যে তারা এমনটা করছে কেন, তাদের দরকারটা কি, এই কোশ্চেনটাই আমাকে সমস্ত উত্তর দিয়ে দিল এবং আমাকে এটা বুঝিয়ে দিল আমার মন কেন পারে না অটোমেটিক সব কাজ। পাখিগুলোর একটাই উদ্দেশ্য ছিল, পাখিগুলো আমার রুমে তাদের বাসা বাঁধতে চাইছিল। তাদের কাছে বাস এটাই উদ্দেশ্য ছিল, তারা এই উদ্দেশ্যটাকেই নিজের ইন্সপায়ার করে নিল। তাদের কাছে কারণ ছিল যে তারা আমার বাড়িতে আসবে, তাই তারা আমাকে পরোয়া করেনি, আমাকে ভয় করে। ঠিক এমনই হয় আমাদের মনের ক্ষেত্রে। আমরা আমাদের মনকে জানাই না, আমরা মনকে বলি না এই মনের কি দরকার। এই বোকা মানুষটাকে একটু বলা দরকার তোর কাজ করার কারণটা কি, তুই কি নিয়ে ভাববি, তোর প্রয়োজনটা কি। আর যদি এই মনটা সেটা বুঝে যায়, তাহলে এই পাখিগুলোর মতোই সে আমাকে না ভয় করে, কাউকে না ভয় করে, সেই কারণটাই হবে তার একমাত্র ইন্সপিরেশন, আর সেটাই হবে তার অটোমেটিক কাজ করার একমাত্র কারণ, যেমন ভাবে ঠিক শরীর করে। আমার আজকের কথার একটা সামারি করলে এটা দাঁড়ায় যে আমাদের বেঁচে থাকার জিনিস হল শরীরের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস বা হৃৎপিণ্ড, এবং মনের ক্ষেত্রে কারণ। কোনো কারণ, এই দুটো যদি একসাথে থেকে যায় আমাদের সাকসেসও অটোমেটিক কাজ করবে আমাদের শরীরের মতো। আমি সিলেক্টেড বাবু, তোমার কাজ শেষ, তুমি ফটো 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 ফটো। ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারলে জব পাক্কা। কোশ্চেন দেখ, কারণ খুঁজে পেলেও আমরা কোনো কাজ ঠিক করে করতে পারি না, বা পারলেও সেটা ভালো করে হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করতেই হবে, তার সাথে সাথে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে কমেন্ট বক্সে, এবং কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। ভিডিওটি সবার কাছে শেয়ার করো, আমার চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। আমি আবারও আসবো পরের ভিডিওতে সহজ কথায় বড় কিছু। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে। কিন্তু ইন্টারভিউ, আরে